ইলিশ শিকারে ব্যস্ততা চলছে উপকূলে জেলেদের, প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে মাছঘাটগুলোতে। তবে আশানুরূপ ইলিশ ধরা পড়ছে না বলে জেলেদের জালে। চাঁদপুরে পদ্মা মেঘনা ইলিশ না পেয়ে হতাশ হয়ে তীরে ফিরছেন জেলেরা। দিন শেষে মাত্র কয়েকটা ইলিশ নিয়ে আড়তে ভিড়ছে জেলে নৌকাগুলো, যা দিয়ে তাদের খরচে টাকা উঠছে না। সকালে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে নোয়াখালী হাতিয়ায় সাগরে ধরা কিছু মাছ এসেছে, আর এসব মাছের দাম বেশি বলে জানান ক্রেতারা। অনেকটা খালি তীরে ফিরছে ভোলা, বরিশাল ও শরীয়তপুরের জেলে নৌকাগুলো। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। মাছ মোটামুটি ভাইজি, দাম ভালো আছে। আশা আছে আল্লাহর নামে আবার যাব, মাছ দিয়েছে, মাছ আছে নদীতে। মাছ আলহামদুলিল্লাহ ভালো, আশা করি আরো ভালো মাছ আনার চেষ্টা করার জন্য আছি। আমরা ইলিশ মাছের দেখা পাইতেছি না এখন, জেলেরা হতাশ। আমাদের সাগরের কোনো মাছ ধরা নিষেধ ছিল না, আমাদের চাঁদপুরে আজকে কিছু মাছ আসছে সাগরের মাছগুলি। সরকার দুই মাসের অভিযান দিচ্ছে, নদীতে গেছি কোনো মাছ নাই। সরকার যদি করতে এক মাসের অভিযান দিত ভালো হইতো। নদীতে রাত্রে যায় মাছ ছিল, খুব অসুবিধা সুবিধা আছে। দর্শক, ইলিশ ধরার খবর জানাতে ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। অপু, আপনার কাছে জানতে চাইব, ভোলায় জেলেদের জালে ইলিশ মিলছে কিনা, আর এর পাশাপাশি আমাদের জানাবেন মোকামে ইলিশের সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন। আর সাথে আপনি যেটা জানতে চেয়েছেন যে আমি এই মুহূর্তে ভোলার যে মাছ কেন্দ্র, যেটাকে বলা যে কুইন আইল্যান্ড, যে এখানকার খ্যাত যে এই জায়গার কিচেন মার্কেট, সেই কিচেন মার্কেটের আমি অবস্থান করছি। আমার পেছনে বাজার, মাছ বাজারটিও রয়েছে, সেখানে কিন্তু ইলিশের তেমন কোনো সাড়া মেলেনি বা দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে যে এই যে দু মাসের নিষেধাজ্ঞা মার্চ এপ্রিল মাস শেষ হয়েছে, তারপরে দুদিন অর্থাৎ গত পরশুদিন রাত 12টার পর থেকে যে মাছ ধরা শুরু হয়েছে, জেলেরা নদী চষে বেড়াচ্ছে কিন্তু কাঙ্ক্ষিত মাছ নিয়ে তারা পাড়ে ফিরতে পারছে না। তো এখানকার যে অবস্থা, আমাদের জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে তারা গত দুই মাসে কিন্তু সফল অভিযান চালিয়েছেন। তারা 519টি অভিযান চালিয়ে সেখানে জেলেদেরকে আটক করেছেন, জেল জরিমানা করেছেন এবং প্রচুর পরিমাণে তারা 116টি জালও জব্দ করেছেন। এবং তাদের সফল অভিযানের পর তারা আশা করেছিলেন যে এখানে এটি এবার ভালো মাছ পাওয়া যাবে, কিন্তু প্রাকৃতিক কারণেই, কিন্তু এটি প্রাকৃতিক একটি দুর্যোগ। কারণ যে হারে তাপমাত্রা বেড়েছে, অর্থাৎ তাপমাত্রা যে হারে 40 ডিগ্রির কাছাকাছি যেভাবে তাপমাত্রা হয়েছে, সেই জন্য কিন্তু এই এলাকাতে মাছ সেভাবে সাড়া পড়ছে না। সাগর মোহনা কিছু মাছ পড়লো, নদীতে পড়ছে না। আমার পাশে একজন ক্ষুদ্র উপজেলা মৎস্য যে সমিতির তার কর্ম সম্পাদক এখানে আছেন, আমরা তার কাছেও জানতে চাবো যে আপনাদের এই যে জেলেরা যে আপনারা মনে করছেন যে দুই মাসে মাছ ধরার পর মাছ পড়বে, কেন মাছ পড়ছে না? দুই মাস মাছ পড়ে না। এই মাছ এই যে মা মাছের যে ইলিশের বাচ্চা, এই বাচ্চা সাগরের নাম থেকে শিখিয়া দক্ষিণালী বাড়ি দিব, জোয়ার ভাটি হবে, ওই মাছ আবার আমাদের এই নদীতে উঠে আসবো। আপনারা সাথে আপনি শুনছিলেন যে ওনারা জানাচ্ছেন যে যে মাছগুলো এখন দক্ষিণালী বাতাস, অর্থাৎ যখন দক্ষিণালী বাতাস হবে, যখন বৃষ্টি শুরু হবে, টানা বৃষ্টি হলে আবার ঝাঁকের ইলিশ কিন্তু এখানে আসবে। অর্থাৎ নোনা পানি যদি সরে যায়, মিঠা পানির যদি প্রবেশ ঘটে, তাহলে এই উপকূলীয় অঞ্চলে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়া যাবে, এমনটি আশা করছেন এখানকার মৎস্যজীবীদের যে সংগঠনগুলো, সে তাদের নেতারা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এবং মৎস্যজীবীরা সেটি মনে করছে যে কারণ তারা এখন হতাশ হলো, তারা আশায় আছে যে তাদের জালে আবার ঝাঁকে ঝাঁকে ইলিশ পড়বে। কারণ এখন যে ইলিশগুলো ধরা পড়ছে তার দামও অনেক বেশি, কারণ ছোট ছোট ইলিশ ধরা পড়লো, একখালি ইলিশ এখন। জি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক, এতক্ষণ ভোলা থেকে জানাচ্ছিলেন অমিতাভ অপু।